আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এক জোড়া ঘুঘু পাখি পালন করে আপনি এক বছরে কত জোড়া বাচ্চা পেতে পারেন তার একটা নমুনা দেখাবো এবং উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো আমি আসলে এক জোড়া ঘুঘু পাখি পালন করে 11 মাসে কত জোড়া বাচ্চা পেয়েছি সেটি আপনাদেরকে দেখাবো, আর কিভাবে আপনারা ঘুঘু পাখি ক্রয় করলে আপনাদের এই জিনিসটা আপনাদের সাথে হবে, আপনারাও এত জোড়া বাচ্চা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট পিস ঘুঘু পাখি রয়েছে, তো ইতিমধ্যে এখানে এগুলো রানিং, এখানে 6 পিস ছিল বাচ্চা থাকা অবস্থায়। এখানে 3 বারের বাচ্চা রয়েছে, 3 বারে 6টি বাচ্চা দিয়েছে, 1টি বাচ্চা মারা গেছে, এখানে 5টি রয়েছে, আর এখানে এক জোড়া সাদা দেখা যাচ্ছে। অনেকেই জানে না যে গ্রে কালারের ঘুঘু পাখির মধ্যে সাদাগুলো জন্ম নেয়, তো যাক এটা জেনে নিলেন আজকের ভিডিওতে। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে 3 পিস রয়েছে, এখানে রয়েছে 1 বারের বাচ্চা, এই যে এখানেও 1টি মারা গেছে, তো বাচ্চা থাকা অবস্থায় ছোট থাকা অবস্থায় 1 পিস মারা গেছে, এখানে 1 পিস রয়েছে এখন। আর এই যে দেখেন এখানে রানিং, এই মুহূর্তে রয়েছে 1 জোড়া, এই যে এখানে এই মুহূর্তে 1 জোড়া ঘুঘু পাখি রয়েছে বাচ্চা, এগুলো এখনো বাচ্চা রয়েছে। তো অর্থাৎ আমি 11 মাসের মধ্যে কত জোড়া বাচ্চা পেয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে 1 জোড়া, আর এখানে রয়েছে 1টা, যেহেতু 3 পিস, এখানে গেছে মাসের অর্থাৎ আজ থেকে 3.5 মাস আগের 1টা পাখি রয়েছে, আর এখানে রয়েছে 3 জোড়া। তো এখানে 45 দিন করে, প্রত্যেক 45 দিন পরে ডিম বাচ্চা পেয়ে থাকি আমরা, প্রত্যেক 45 দিন পর পর আমরা ডিম বাচ্চা পেয়ে থাকি। এখানে হচ্ছে 4.5 মাসের যে সম্পদ, আমার 4.5 মাসের যে একটা সফলতা এটা এখানে দেখা যাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে 3.5 মাসের, এখানে দেখা যাচ্ছে, সরি এখানে 3 মাসের দেখা যাচ্ছে, 45 দিন পর পর এখানে 3 মাসের। তো আরও 1 জোড়া ছিল, সেই জোড়াটা আমি বিক্রি করে দিয়েছি, অর্থাৎ 11 মাসে আমি বাচ্চা পেয়েছি 7 জোড়া, 11 মাসে এই 1 জোড়া ঘুঘু পাখি থেকে, এই যে এই 1 জোড়া, এই জোড়াটা থেকে, এই 1 জোড়া ঘুঘু পাখি থেকে 11 মাসে আমি 7 জোড়া ঘুঘু পাখি পেয়েছি, অর্থাৎ 45 দিন পর পর, প্রত্যেক 45 দিন পর পর অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি ডিম বাচ্চা করে থাকে, যেটা আপনারা এখানে দেখতেছেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যারা ঘুঘু পাখি পালন করে একটু বেশি করতে চান, আপনারা চেষ্টা করবেন রানিং ঘুঘু পাখিগুলো ক্রয় করার জন্য, যেগুলো ডিম নিয়ে বসে আছে অথবা বাচ্চা নিয়ে বসে আছে। দোকানদার অবশ্যই আপনাদেরকে বলবে যে 500 টাকা বেশি লাগবে, 600 টাকা বেশি লাগবে, কোনো সমস্যা নয়, 500-600 টাকা এগুলো বেশি দিয়ে আপনি ক্রয় করে নেবেন, এতে আপনার লাভ হবে কি, আপনার চিন্তায় থাকতে হবে না, টেনশনে থাকতে হবে না, আমার এগুলো নর্মাদি কিনা অথবা রানিং কিনা অথবা ডিম বাচ্চা করবে কিনা, এই 3টা টেনশন আপনার মাথায় থাকবে না, কেননা ডিম বাচ্চা দেখে আপনি ক্রয় করেছেন। তো এই জন্য চেষ্টা করবেন যে পাখিগুলো ক্রয় করবেন, অবশ্যই ডিম বাচ্চা দেখে ক্রয় করবেন, খুব অল্প সময়ের মধ্যে সফল হতে পারবেন, শুরুতেই আপনি সফল থাকবেন, কারণ আপনার রানিং পাখি ডিম বাচ্চা ফুটবে, ডিম একজন খামারির যখন ডিম ফুটে তখনই সফল, কারণ ডিম থেকে বাচ্চা ফুটবে, বাচ্চা ফুটা মানে লাভবান হওয়া, এটা বৃদ্ধি হওয়া। তো অবশ্যই জিনিসটা চেষ্টা করবেন যে রানিং দেখে ক্রয় করার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।